दर्शक सबाई के स्वागत जानाई आमादेर नियमित आयोजन कैम्पास आड्डा अनुष्ठाने बांग्लादेशेर विभिन्न शिक्षा प्रतिष्ठान एवं शिक्षार्थी बंधुदेर अंशग्रहणई आमादेर एई आयोजन कैम्पास आड्डा। आज के आमादेर अवस्थान ढाकार अदूरे राजधानीर जान्त्रिकताके पाश काटिये সাভারের সবুজ ছায়াঘেরা পরিবেশে গড়ে ওঠা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। চলুন বন্ধুরা শুরুতেই এক নজরে দেখে নেই এই ক্যাম্পাসের সংক্ষিপ্ত ইতিহাস পরিচিতি। 1970 সালে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করলেও 1973 সালে এটি নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম অনুসারে এর নামকরণ করা হয়। প্রথম ব্যাচে 150 জন ছাত্রছাত্রী নিয়ে চারটি বিভাগ চালু হয়। বিভাগগুলো হল অর্থনীতি, ভূগোল, গণিত ও পরিসংখ্যান। 1971 সালে 12ই জানুয়ারি পূর্ব পাকিস্তানের গভর্নর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উদ্বোধন করেন। তার আগে 1970 সালের 24শে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য নিযুক্ত হন অধ্যাপক মফিজউদ্দিন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ফারজানা ইসলাম। ডক্টর ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে 2014 সালের 2 মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের খুবই সক্রিয় ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়, ক্রমে বিভাগের সংখ্যাও বাড়তে থাকে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 6টি অনুষদে 35টি বিভাগ রয়েছে। অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াত মাসুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আলদিন, কবি মোহাম্মদ রফিক, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ইতিহাসবিদ বজলুর রহমান খান প্রমুখ এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দর্শকবৃন্দ, আমরা এক নজরে দেখে নিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং ইতিহাস। এ পর্যায়ে আমরা আড্ডা দিব এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কিছু বন্ধুদের সাথে। আপনার কাছে জানতে চাইব কোন সময়ের আড্ডা বেশি ভালো লাগে, রাতের আড্ডা না দিনের আড্ডা? ভাই, আড্ডা তো আড্ডাই, সেটা দিনে হোক বা রাতে হোক সবই সমান। আর আমি হচ্ছে যেহেতু সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত আছি, সেহেতু এখানে সব সাংস্কৃতিক সংগঠনের সাথে একসাথে আড্ডা দিতে এটা অনেক ভালো লাগে, সেটা দিনেও আবার অনেক সময় রাতেও। কাদের সাথে আড্ডা দিতে বেশি ভালো লাগে? আসলে আমাদের জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বা বিশ্ববিদ্যালয়ে সবাই আড্ডা দেয়, তো সাধারণত ধরা হয় বন্ধুদের সাথে আড্ডা, কিন্তু ক্যাম্পাসের যে একটা কালচার আমাদের ইউনিক একটা কালচার, বন্ধু বান্ধব সিনিয়র জুনিয়র সবার সাথেই আড্ডা হয় এবং সারা দিন রাত যথেষ্ট আড্ডা হয়। আমরা যে আড্ডা দিই সে আড্ডা গল্প হয়, তক্কাতক্কি হয়, তো সেই তক্কাতক্কিতে জিততে ভালো লাগে না হারতে ভালো লাগে? ধন্যবাদ ক্যাম্পাস আড্ডাকে। আর আমরা যে আড্ডাগুলো দিই সেখানে সাধারণত ফ্রেন্ডদের সাথে এবং নিজের আপন মানুষদের সাথে দিই, সেখানে হারা জেতা সবই সমান। ধন্যবাদ জানাচ্ছি। তিনি আসলে হার জিত কোনোটার মধ্যেই নেই, তিনি আসলে একজন আড্ডাবাজ, আড্ডা মারতে পছন্দ করেন। আপু, আজকে আমাদের ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে আপনি কি উপহার দিচ্ছেন? আমি একটি কবিতা শোনাব। আমার বুকের মধ্যে 52টা মেহগনি কাঠের আলমারি, আমার যা কিছু প্রিয় জিনিস সব সেইখানে, সেই সব হাসি যা আকাশময় সোনালি ডানার ওরাউরি, সেই সব চোখ যার নীল জলে কেবল ডুবে মরবার ঢেউ, সেই সব স্পর্শ যা সুইচ টিপলে আলো জ্বলে ওঠার মতো, সবই আলমারির ভিতরে। যেসব মেঘ গভীর রাতের দিকে যেতে যেতে ছড়ে পড়েছে বনে তাদের শোক, সেই সব বন পাখির উল্লাসে উঠতে গিয়ে ছারখার হয়েছে কুঠারে কুঠারে তাদের কান্না, যেসব পাখি ভুল করে বসন্তের গান গেয়েছে বর্ষার বিকেলে তাদের সর্বনাশ, সবই আলমারির ভিতরে। আমার এবং অসংখ্য নরনারীর নীল ছায়া এবং কালো রক্তপাত, আমার এবং চেনা যুবক যুবতীদের ময়লা রুমাল এবং বাতিল পাসপোর্ট, আমার এবং সমকালের অসংখ্য ভাঙা ফুলদানির টুকরো, সবই আলমারির অন্ধকার খুপরির থাকে থাকে ফাজে ফাজে বুকের মধ্যে। ধন্যবাদ জানাচ্ছি তোমায় ইশাদকে তার চমৎকার কবিতার জন্য।
বন্ধুরা, এরপর যে আমরা আরেক বন্ধুর কাছে যাব, তার কাছ থেকে শুনবো তার ক্যাম্পাস অনুভূতির কথা। আমি মিম, নির্বিজ্ঞান বিভাগ 46তম আবর্তন। আমাদের ক্যাম্পাসে এটাই প্রথম বর্ষ, এ কারণে ক্যাম্পাসে আড্ডা ব্যাপারে এখনও তেমন কোনো অভিজ্ঞতা নাই, তাই কিছু জানি না। তবে ভবিষ্যতে ক্যাম্পাসে আরও সময় কাটালে তখন বুঝবো যে ক্যাম্পাসে আড্ডাটা আসলে কী জিনিস। ভাইয়া, আপনার কাছ থেকে জানতে চাইব আমাদের এই ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানের জন্য আজকে আপনি কী উপহার দিচ্ছেন? ধন্যবাদ। আমি আলিফ, মাইক্রোবায়োলজিতে পড়াশোনা করছি। যেহেতু আমি নাচের মানুষ, সো ক্যাম্পাসের একটি প্রিয় জায়গায় আমার পছন্দের একটি নাচে দেখাবো। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাই আমাদের নিয়মিত আয়োজন ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে। মফিজউদ্দিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন ডক্টর ফারজানা ইসলাম। ডক্টর ফারজানা ইসলাম বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য হিসেবে 2014 সালের 2 মার্চ থেকে দায়িত্ব পালন করে আসছেন। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের খুবই সক্রিয় ভূমিকা রাখে। মুক্তিযুদ্ধের পরে পুরোদমে একাডেমিক কার্যক্রম শুরু হয়, ক্রমে বিভাগের সংখ্যাও বাড়তে থাকে। বাংলাদেশের একমাত্র প্রত্নতত্ত্ব বিভাগ এই বিশ্ববিদ্যালয়ে। শুরুতে 2টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে 6টি অনুষদে 35টি বিভাগ রয়েছে। অধ্যাপক সুনীল কুমার মুখোপাধ্যায়, লেখক হায়াত মাসুদ, লেখক হুমায়ুন আজাদ, নাট্যকার সেলিম আল দীন, কবি মোহাম্মদ রফিক, রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী, ইতিহাসবিদ বজলুর রহমান খান প্রমুখ এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। দর্শকবৃন্দ, আমরা এক নজরে দেখে নিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত পরিচিতি এবং ইতিহাস। আনুষ্ঠানিক আড্ডার মধ্যে থাকে আমাদের সময়কার আড্ডার থেকে এখন আড্ডার বিষয়বস্তু কি পার্থক্য হয়েছে ছেলে মেয়েরাই ভালো বলতে পারবে। তবে আমরা বুঝি যে আড্ডায় এখনও সেই মূল বিষয়টা কিন্তু আছে, এখান থেকে সাংস্কৃতিক রাজনৈতিক চিন্তার উৎপত্তি হয়, এখান থেকে কিন্তু এক একজন ছাত্রের যে ভেতরে প্রতিভা সেটি বেরিয়ে আসে। যারা শিক্ষার্থী, বিশেষ করে বিশ্ববিদ্যালয়, প্রগতিশীল চিন্তার একটি আতুরঘর বলা যেতে পারে আড্ডা, যেখান থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয় নিয়ে চিন্তা, ছাত্র জীবন নিয়ে চিন্তা, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে চিন্তা, দেশ ও জাতির জন্য চিন্তা। আমাদের সময়কার আমার ব্যাচের আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল রুদ্র মোহাম্মদ, শহীদুল্লাহ, কামাল চৌধুরী, এরা কবি হিসেবে তখন, তারপরে মইনুল হাসান সাহেব, এরা সব কবি উপন্যাসিক, ওই সময় কিন্তু জন্মে গেছে ওরা। পরবর্তীতে আমরা তাদেরকে পেয়েছি জাতীয় সাহিত্যিক হিসেবে, বড় বড় পুরস্কার পেয়েছেন তারা এবং প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে চলে গেছেন। এরকম আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছি, বিশেষ করে পাবলিক ইউনিভার্সিটির ক্যাম্পাস জীবন, যেখানে ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, রাজশাহী এবং জাহাঙ্গীরনগর, এর একটা বিশাল ক্যাম্পাস আছে। এই ক্যাম্পাস থাকার কারণে ছেলেমেয়েরা বারবারই ঘুরে ঘুরে ওই ঠিকানায় ফিরে আসে,
সবসময় কিন্তু একটা আড্ডার পরিবেশ থাকে। হলগুলোর ভেতরে রাতেও আড্ডা হয় আমরা জানি। গবেষণা করারও ব্যাপার আছে, আসলে এই আড্ডা কী দেয় আমাদেরকে? আমি মনে করি অনেক কিছু দেয়। আমাদের যত রাজনৈতিক ব্যক্তিত্ব বড় বড়, তারা কিন্তু বড় ধরনের আড্ডাবাজ ছিলেন, এটা মনে রাখতে হবে। ধন্যবাদ। আমাদের আরেকজন বন্ধু রয়েছে, তার কাছ থেকে জানতে চাইব আমাদের ক্যাম্পাস আড্ডা অনুষ্ঠানে তিনি আজকে কী পরিবেশন করবেন। আমি এবং আমার দল আমরা টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী সংকলা পরিবেশন করব। রোদের মধ্যে বাইরে বাইরে হয় যাতে সূর্যের আলো মনে করছে চোখের ক্ষতি কম করতে পারে। এই জন্য তোর বন্ধুর কি চোর মনে হয় নাকি? তোর মতো আমি এটা মেড ইন বাংলাদেশ, জাপান, জাপান থেকে পাঠাইছে কিনছি। দেখবি কত সুন্দর, সুন্দর দেখে কিনছি। মারলাম কই তোর একটু আদর করলাম। সুন্দর, হ্যাঁ সুন্দর দেখে তো কিনছি। আমার দিয়ে দিয়ে তোরে দিয়ে দিবু, জিঞ্জের পোলা নামি সমাট একেবারে খেত খেত তো তোরে লাগছে, তোরে লাগছে আমার খেত লাগে। তাহলে আমার জিনিস আমার দিয়ে দে। কি কস তুই কে ঘড়ি জুতা ঠিক আছে দিয়া দিলাম, জীবন তো আর দেয়া লাগলো না। আমার চুইট বন্ধু চুইট, অনেক আগে থেকে চুইট আসিল। তোর গার্লফ্রেন্ড আমার পছন্দ হয়েছে, আমার দিয়ে দে। বন্ধুর জন্য না বন্ধু জীবন দিতে পারে, তুই সামান্য গার্লফ্রেন্ড আরে দিতে পারবি না? আমার একটা মাত্র গার্লফ্রেন্ড, একটাই তো, দিয়ে দে। তুই কি কইলি এডা? দুইটা তো চাই নাই। কি নিয়া নে, সানগ্লাস দিতাছিস? তোর জিনিস তো নয় না, ঘড়িটাও দে। তাইলে ভালো থাকিস। দিলি না তো গার্লফ্রেন্ড বানালো? হ্যাঁ বানিয়ে নি, মনে থাকবো না। ধন্যবাদ জানাচ্ছি সজল এবং তার দলকে তাদের চমৎকার মনোমুগ্ধকর পরিবেশনার জন্য।
দর্শকবৃন্দ, আমাদের আরেকজন বন্ধু রয়েছেন যুব, তার কাছ থেকে আমরা জানতে চাইব তিনি আমাদের জন্য আজকে কি উপহার রাখছেন। ধন্যবাদ ক্যাম্পাস আড্ডাকে। আমি যুব, বাংলাতে পড়াশোনা করছি, একটা গান শোনাব। জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান, স্বপ্নরা জেগে থাক, মনের ভেতর চলছে তুফান তুফান তুফান। নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান, স্বপ্নরা জেগে থাক, মনের ভেতর চলছে তুফান তুফান তুফান। আশাগুলো জলনি ভুনি ভূষত তারার আলো, চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে, জমে থাকা চিৎকারে অগোছালো সব আশাগুলো জলনি ভুনি ভূষত তারার আলো, চোখে চোখ রেখে রয়ে যায় বহু দূরে, জমে থাকা চিৎকারে। নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান, স্বপ্নরা জেগে থাক, মনের ভেতর চলছে তুফান তুফান তুফান। আছে যো নাকি আছে আকাশ, সেও একা কি আছে জানালায় ঘুমন্ত সহ, চলে কথার পিঠে কথার বহ। কেউ না থা আছে যো নাকি আছে আকাশ, সেও একা কি আছে জানালায় ঘুমন্ত সহ, চলে কথার পিঠে কথার বহ। নির্ঘুম চোখ জানালায় আমি নিজেকে শোনাই নিজের গান, স্বপ্নরা জেগে থাক, মনের ভেতর চলছে তুফান তুফান তুফান। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভিজিট করুন www.facebook.com/campusadda। আগামী অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন।